আমি আমার না ক্যারিয়ারে যে বয়স না যতদিন তার থেকে বেশি আমার রিলেশনশিপের বয়স। তো সবসময় আমার কাছে মনে হতো যে আমার কাজ কাজের জায়গায় কিন্তু আমার সম্পর্কটা সম্পর্কের জায়গায়, এবং হি ইজ সো হেল্পফুল। তেমন খুব একটা আমরা জানি না তোমার, নাই জানুক একটু, সবাই একটু কম জানলেই ভালো। সে কি মানে একদমই অজানা থাকবে? কলকাতা ঢাকায় দাপিয়ে বেড়ানো নুসরাত ফারিয়াকে নিয়ে কোনো প্রেমের গুঞ্জন শোনা যায়নি। এর পেছনে কি হবু বরের কোনো কমিটমেন্টটাই কি অন্যতম কারণ? হ্যাঁ, আই গেস আমি 8 বছর ধরে রিলেশনশিপে আছি, মানে অনেক দিন বলা চলে যে ইটস বিন লাইক, আমি আমার না ক্যারিয়ারে যে বয়স না যতদিন তার থেকে বেশি আমার রিলেশনশিপের বয়স। তো সবসময় আমার কাছে মনে হতো যে আমার কাজ কাজের জায়গায় কিন্তু আমার সম্পর্কটা সম্পর্কের জায়গায়, এবং হি ইজ সো হেল্পফুল, এবং অ্যাজ আ হিউম্যান বিইং সে এতটাই সাপোর্টিভ। সে কখনো আমাকে ওই রেস্ট্রিকশনটা দেয়নি যে, বিকজ আমাদের প্রফেশনে ইউজুয়ালি অনেক ধরনের রেস্ট্রিকশনস আসে। আমার প্যারেন্টসের কাছ থেকে আমি অনেক রেস্ট্রিকশন পেয়েছি, কিন্তু সেই তুলনায় আমার পার্টনারের কাছ থেকে বা আমার ফিয়ান্সের কাছ থেকে আমি রেস্ট্রিকশনটা পাইনি। বাট এখনও আমি যেরকম মাঝে মাঝে বলি যে আমাকে যদি কোনো কাজে রেস্ট্রিকশন দাও তাহলে কিন্তু বিয়ে শাদি হবে না। সো আমি অলওয়েজ আমারটা ক্লিয়ার রাখি, অ্যান্ড হি ইজ লাইক ঠিক আছে। তার সম্পর্কে তেমন খুব একটা আমরা জানি না তোমার, নাই জানুক একটু, সবাই একটু কম জানলেই ভালো। সে কি মানে একদমই অজানা থাকবে? হ্যাঁ, এটাই আমার মনে হয় কিছু জিনিস অজানা থাকাই ভালো, এতে সব কিছু কি ভালো থাকে। তুমি আর আমি বুঝলেই হলো, বাকি কারো বোঝা লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি নিয়মিত বিজ্ঞাপন চিত্রে কাজ করো এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়েছিলে। এই আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করো এবং নিয়মিত বিজ্ঞাপন চিত্রে কাজ করাটা মানে কিভাবে দেখো তুমি এই পুরো জিনিসটাকে? আমি অনেক পজিটিভলি দেখি, কারণ ইটস এ হিউজ অপরচুনিটি ফর আস, এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার সাথে সাথে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। তখন উই হ্যাভ সো মেনি লিমিটেশনস, এবং কারণ ওইটার সাথে সাথে কিন্তু ওই প্রোডাক্টের সাথে সাথে আমাকেও কিন্তু চিনছে, আমাকেও কিন্তু দেখছে। সো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক ইটস এ হিউজ অ্যান্ড ম্যাস মেজরিটি অফ পিপলের কাছে পৌঁছে দেওয়া যায় একটা বিজ্ঞাপনের মধ্য দিয়েও। তো আই রিয়েলি এনজয় ইট, এবং আমার খুবই ভালো ভালো কাজ করার সুযোগ হয়েছে, খুবই বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং বম্বেতেও বম্বের প্রোডাক্টের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। তো সেই ক্ষেত্রে আই রিয়েলি ফিল ব্লেসড, আই উড সে, যে এতগুলো ব্র্যান্ডের অ্যাম্বাসেডার আমি এত অল্প সময়ে ওই মুকুটটা আছে আমার কাছে। সো আই রিয়েলি ফিল ব্লেসড।